যতদিন যাচ্ছে ততই আবাস যোজনা দুর্নীতির প্রতিবাদ করে দিকে দিকে আন্দোলন আরো তীব্র হচ্ছে। আজ পাঁচকাটা গ্রাম পঞ্চায়েতে ডোডালিয়াপাড়ার বাসিন্দারা আবাস যোজনা ঘরের দাবিতে জলপাইগুড়ি কাঞ্চনতপা রাজ্য সড়ক অবরোধ করলো। তাদের দাবি, এলাকার গরিব মানুষেরা ঘর পায়নি, ঘর পেয়েছে ক্ষমতাশীল লোকেরা। বিক্ষোভকারীদের দাবি, গত দুদিন আগেও তারা এই ঘরে দুর্নীতি প্রতিবাদে অবরোধ করেছিল, কিন্তু পুলিশ তাদের বিডিও অফিসে যেতে বলেছিল, কিন্তু বিডিও অফিসে গিয়ে তাদের কোনো কাজ হয়নি, তারা এখনো ঘর পায়নি। তাই আজ বাধ্য হয়ে তারা ফের রাস্তা অবরোধ করে। আন্দোলনকারীদের সাফ কথা, বিডিও এলাকায় এসে আগে দেখবেন এলাকায় কারা ঘর পেল, তারা কারা এবং বঞ্চিত হলো, তারপর তারা অবরোধ তুলবেন। এই অবরোধের ফলে রাস্তায় দুধারে প্রচুর গাড়ি দাঁড়িয়ে পড়ে। আমার কথাটা কি আমি বাইরে নিয়ে না আপনার আমার গাড়ি আপনি বলছেন আমার নজরে अभी ना जाओ छोड़ कर बाबा दादू बाबा डॉक्टर एवरीथिंग इज अंडर कंट्रोल আপনারা ওনার সাথে দেখা করতে পারেন। জানি আপনার হৃদয়ের কথা, হৃদয়ের মানুষকে ভালো রাখি আমরা। নিউটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, জীবনের প্রাণ স্পন্দন। আমার নাম রিঙ্কি দাস। কোথায় বাড়ি? আমাদের বাড়ি ডোডালিয়া পাড়া। কি করলেন আজকে আবার? আজকে আবার পদ অবরোধ করলাম। কেন কেন করলাম? এর আগেও অবরোধ করছিলাম পরশুদিন। হ্যাঁ, করার পর পুলিশ আসছিল, পুলিশ প্রশাসন আসছিল, আসার পর বলছিল যে এরকম করে পদ অবরোধ করবেন না, আপনারা বিডিও অফিসে যান, বিডিও অফিসে গিয়ে একটা দরখাস্ত জমা দেন, ওখানে জমা দেওয়ার পর আপনি থানায় গিয়ে একটা জমা দেবেন। আমরা বিডিও অফিসে গেছিলাম, বিডিও অফিসে ম্যাডাম নিচ্ছে না। তখন আমরা ওখানে চিল্লা হাল্লা করলাম, তখন ম্যাডামকে বললাম, তখন ম্যাডামকে বলার পর ম্যাডাম হাতে হাতে নিল, কাগজ নেওয়ার পর বললো ওখান থেকে অ্যাপ্লিকেশন দিল। তারপর ওখানে গিয়ে থানায় গেলাম, থানায় গিয়ে পুলিশকে দিলাম, অফিসারকে দিলাম। দেওয়ার পর ওখানে পুলিশ বললো, পুলিশ আমাদেরকে অনেক কিছু বোকাবাদ্য করলো, তাও আমরা ওখানে কিছু বললাম না, শুধু বললাম যে আমরা তো এই কাজ কখনো করিনি, আজকে প্রথম করছি। তা পুলিশ প্রশাসন কিছু কোনো কিছু করলো না এই 24 ঘন্টার মধ্যে। এখন কি করলেন আবার? এখন কোনো অবরোধ করলাম, এখন ভিডিও আসবে, ভিডিও এসে দেখবে কারা ঘর পেয়েছে, ওদেরও সাফাই হবে, যারা পায়নি তাদেরও সাফাই হবে। তাহলে কতক্ষণ অবরোধ চালাবে? যতক্ষণ না আসছে ততক্ষণ আমরা অবরোধ করেই যাবো। আপনার নাম? রিঙ্কি দাস।